হ্যালো বন্ধুরা, আমি জারকা গার্ডেনিং অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে অন্থনের একটি রেসিপি দেখাবো। অন্থন আমরা ছোটো বড় সবাই খেতে পছন্দ করি, কিন্তু আজ আমি আপনাদেরকে বাচ্চাদের আকর্ষণ হবে এমন একটি অন্থন দেখাবো। তাহলে চলুন দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। প্রথমে লাগছে 1 কাপ পরিমাণ মতো মাংসের কিমা, এটা আমি ব্লেন্ড করে নিব। তারপরে থাকছে গাজর কুচি 1 কাপ, তারপরে থাকছে পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া পাতা 1 চা চামচ নিব, কাঁচামরিচ 1/2 চা চামচ নিব। যেহেতু বাচ্চারা খাবে, জালটা আমি একটু কমই দিচ্ছি। থাকছে সয়া সস। এবার আমি এই মাংসটাকে কিমা করব। মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, চা চামচ থেকে একটু বেশি পড়ে গেল, সমস্যা নেই। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে, একদম সফট হবে। হয়ে গেল আমার রেডি। এখন আমি ময়দাটাকে, এখানে 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডু তৈরি করব। ছোট ছোট লিচি করে গোল করে বেলে নিব। মুখটা আটকিয়ে একটু কেটে নিব, একটু ডিজাইন করে। এইভাবে যখন কেটে নিব, ভাজার পর দেখতে সুন্দর লাগবে।
ব্যাগটা রেডি করে দেখে দেখতে কত ভালো লাগছে। আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা এখন গরম হচ্ছে। আঁচটা মিডিয়াম রাখতে হবে যেহেতু মাংসটা কাঁচা, আস্তে আস্তে ভাজতে হবে। এক এক করে দিয়ে দিচ্ছি। ডাউন করে ভেজে নিব। ভাজা প্রায় শেষ, আমি এক এক করে উঠে নিচ্ছি। কিছুতে নিলে ভালো হয়, তেলটা শুকিয়ে যায়। এইভাবে এই যে ভাজা হয়ে গেল, এটা টিস্যুতে যদি রাখি তাহলে তেলটা শুষে নিবে। খেতে বেশ ক্রিস্পি। এই যে দেখুন ভিতরটাও ভালো হয়েছে। আর আপনারা ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারেন। এইভাবে ময়দা ছিটিয়ে ফ্রিজে অনেক দিন রাখতে পারেন। এইভাবে ময়দা ছিটিয়ে এইভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখার পর এই যে এরকম হয়ে যাবে, এরকম শক্ত হয়ে যাবে, এরকম শক্ত হয়ে যাবে, অনেক দিন পর্যন্ত রাখা যাবে। যখন ইচ্ছা বাচ্চাদের ভেজে দিলেন। হ্যাঁ, তো এই হলো আমার আজকের রন্ধন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।